গণহত্যার নির্দেশদাতা হিসেবে। শেখ হাসিনার পাশাপাশি হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের বিরুদ্ধেও মামলা হয়েছে এবং মামলাটা তদন্ত সংস্থা গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমাদের মনে থাকবার কথা, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন অবস্থায় গত 19 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে 14 দলের বৈঠকের পরই সারাদেশে সেনা মোতায়েন, কারফিউ জারি এবং শুট অ্যাট সাইট অর্থাৎ দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোবায়দুল কাদের নিজেই এই নির্দেশনার বিষয়টি তখন নিশ্চিত করেছিলেন, যদিও তিনি বেশ কিছুদিন পর এটা অস্বীকার করেছেন এবং বলেছিলেন সেই বৈঠকের পর দেখামাত্র গুলির কোনো নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু বাস্তবতা হলো এই বৈঠকের পর কারফিউ জারি করা হয়, সারাদেশে সেনা মোতায়েন করা হয় এবং এরপরে আমরা দেখেছি পুলিশ, র্যাব, বিজিবি নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে এবং সে সময় পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে এটাই জানানো হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া আছে। গণভবনে 14 দলের এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং 14 দলের কোন কোন নেতা দেখামাত্র গুলি করার এই নির্দেশ অর্থাৎ গণহত্যার নির্দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন সেই বিষয়ে এতদিন আমাদের কাছে কোনো তথ্য ছিল না, তবে এখন আস্তে আস্তে সেই বিষয়ে আমাদের সামনে তথ্য আসতে শুরু করেছে। আমরা এখন আস্তে আস্তে জানতে পারছি সেদিন গণভবনে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, 14 দলের কোন কোন নেতা গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং কাদের সাথে আলোচনা করে কাদের সম্মতিতে শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন সে বিষয়গুলো এখন আমাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, অর্থাৎ তাদের ভাষায় মার্কিন সাম্রাজ্যবাদের হাত রয়েছে। এই অজুহাতে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া যেতে পারে অর্থাৎ গণহত্যার নির্দেশ দেওয়া যেতে পারে, এর পক্ষে অবস্থান নেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এবং এই দুজন বাম নেতার সম্মতিতে শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দেন সেই বৈঠকের পর। এবং এরপর থেকেই সারা দেশে গণহত্যা শুরু হয়, পুলিশ, বিজিবি, র্যাব নির্বিচারে গুলি চালিয়ে দেশের মানুষকে হত্যা করতে শুরু করে। আরেকটা বিষয় আমাদের মনে থাকবার কথা, 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব তৎকালীন শেখ হাসিনা সরকারের ওপরে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছিল, তখন শেখ হাসিনা বারবার একটা কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার সরকারের কাছে সেন্ট মার্টিন দাবি করছে। কিন্তু তিনি যেহেতু একজন দেশপ্রেমিক, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ছেড়ে দেবেন না, এই কারণে তার উপরে চাপ দেওয়া হচ্ছে, তাকে ক্ষমতায় রাখবে না মার্কিন যুক্তরাষ্ট্র। এবং একই কথা রাশেদ খান মেনন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এবং একই ধরনের বক্তব্য আমরা তখন জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুখেও শুনেছি। এই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়ারাই অর্থাৎ 14 দলের এই নেতারাই গত 15 বছরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে একটা দানব হয়ে উঠতে সাহায্য করেছে। আর নিজেদের সমাজতান্ত্রিক দাবি করা এই সো কল্ড বাম নেতারা শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তার পক্ষে বয়ান তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছে, দেশে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলেছে, তখন এই বাম নেতারা সেই পুরনো বয়ান এনে হাজির করেছে, মার্কিন সাম্রাজ্যবাদের সেই পুরনো বয়ান। অন্যদিকে চীন, রাশিয়া যখন প্রকাশ্যেই স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে নির্লজ্জভাবে, তখনও তারা চীন, রাশিয়ার তাবেদারি করে গেছে। নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনার চামচামি করা, এই বাম নেতারা শেষ পর্যন্ত দেশের মানুষের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন, দেশের মানুষের উপরে গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তারা সম্মতি দিয়েছিলেন এবং তাদের সম্মতি পেয়েই শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন 14 দলের সাথে গণভবনের সেই বৈঠকের পর। শেখ হাসিনার পাশাপাশি 14 দলের এই নেতাদের বিরুদ্ধেও গণহত্যার মামলা ইতোমধ্যে হয়েছে, সেই মামলা সম্পর্কে আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি 14 দলের সেই বৈঠকে কী কী আলোচনা হয়েছিল। মানব জমিনের একটা রিপোর্ট, এটা মার্কিন ষড়যন্ত্র গুড়িয়ে দিতে হবে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে, সেই আন্দোলনের প্রতি সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে। আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলই কাজে আসছে না,
এই পটভূমিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন। 19 জুলাই গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন, কিন্তু বাম ঘেঁষা দুজন নেতা বলেন ছাত্রদের এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র, তাই এটাকে গুড়িয়ে দিতে হবে। বামঘেসা দুজন নেতা বলেন ছাত্রদের এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র, তাই এটা গুড়িয়ে দিতে হবে, দেশব্যাপী সেনা মোতায়েন ও কারফিউ জারি করতে হবে। বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন, কেউ কেউ আলোচনার কথাও বলেন। পাশের রুমে নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অপেক্ষা করছেন। শেখ হাসিনা হার্ডলাইনে যাওয়ার পক্ষেই মত দেন, বলেন আর পেছনে ফেরার সুযোগ নেই, এখানেই শেষ করে দিতে হবে। দেশব্যাপী কারফিউ জারির সিদ্ধান্ত দেন, যেখানে মিছিল সেখানেই গুলি করার নির্দেশনাও আসে। হাসিনা আরও বলেন আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখছি, তখনই সেনা মোতায়েন ও কারফিউ জারির সিদ্ধান্ত হয়, একই সাথে শুট অ্যাট সাইট অর্থাৎ দেখামাত্র গুলি করার নির্দেশনা আসে। গণহত্যার নির্দেশদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাশাপাশি জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখি। শেখ হাসিনা, মেনন ও ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ, অভিযোগটা ইতোমধ্যে আমলে নেওয়া হয়েছে এবং এটা কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নজিবুল বশর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি নিহতের ঘটনায় তার বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করেন। আইনজীবী জানিয়েছেন অভিযোগ তদন্ত সংস্থা গ্রহণ করেছে। আবেদনে অভিযোগটি কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলা হয়েছে। আবেদনে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 14 দলের শরিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এরকম আরও বেশ কয়েকজন, 27 জনের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাদের নামও আছে এবং অজ্ঞাতনামা 500 জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে পুলিশ সদস্যদের নামও উল্লেখ করা হয়েছে। তদন্ত সংস্থায় দাখিল করা এই আবেদনে ঘটনার স্থান হিসেবে সমগ্র বাংলাদেশ উল্লেখ করা হয়েছে। এতে ঘটনার তারিখ ও সময় হিসেবে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এবং ঘটনার তারিখে আহত হয়ে পরবর্তী বিভিন্ন সময়ে নিহত উল্লেখ রয়েছে। আর আবেদনে অপরাধের ধরন হিসেবে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে 1 থেকে 27 নম্বর আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্য আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে। অর্থাৎ গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার পাশাপাশি হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের বিরুদ্ধেও মামলা হয়েছে এবং মামলাটা তদন্ত সংস্থা গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ফলে একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনার পাশাপাশি এই গণহত্যার দায় 14 দলের নেতাদেরকেও নিতে হবে। যদিও এখন তারা এই দায় এড়িয়ে যাবার চেষ্টা করছেন, তারা বলার চেষ্টা করছেন অনেকদিন যাবৎ আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক ছিল না, 14 দল অ্যাক্টিভ ছিল না, কিন্তু বাস্তবতা হলো যখন এই নির্দেশগুলো এসেছে তার আগে শেখ হাসিনা গণভবনে 14 দলের বৈঠক করেছেন এবং সেখানে কারা এই গণহত্যার সম্মতি দিয়েছে সেগুলো আমাদের সামনে এখন আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো এই দলগুলো অর্থাৎ হাসানুল হক ইনুর জাসদ কিংবা রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনার মতো তারাও মেট্রো রেল, বিটিভি ভবন কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজায় আগুন নিয়ে যতটা কষ্ট পেয়েছেন ততটা কষ্ট এতগুলো মানুষ যে মারা গেছে তাতে পাননি।
15 আগস্টে 32 নম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে যেতে পারেননি, এটা নিয়ে তারা যতটা সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার বিন্দুমাত্র তারা এই গণহত্যা নিয়ে কথা বলেননি। যেহেতু তারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না, এবং এই বাম দলগুলোর পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত, ফলে সেই ব্যানার ব্যবহার করে সেই মুখোশের আড়ালে এখনও তারা স্বৈরাচারের পক্ষেই তাদের অবস্থান ব্যক্ত করছেন, এবং আমরা এখনও তাদেরকে সহ্য করছি। তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারছে না। কিন্তু এখন আমরা প্রত্যাশা করতে পারি গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার পাশাপাশি হাসানুল হক, ইনু, রাশেদ খান মেননদের নামও যেহেতু চলে এসেছে, তাদের এই সমস্ত মুখোশধারী নেতাকর্মীদের নিশ্চিতভাবেই শনাক্ত করা হবে।